নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগত। আমি সৃজিত আর তোমরা দেখছো সৃজিত্রিয়া স্টোরি। আজ কিন্তু আমরা চলেছি দাদা ভাই বিরিয়ানি ট্রাই করতে, আর এটা কিন্তু হাবড়ার একমাত্র নাইট কুইন বিরিয়ানি তোমরা বলতে পারো। তোমাদের রাত্রি 12টার সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, একটার সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সব দোকান তো বন্ধ, তো কি করবে? বিরিয়ানি তো খেতে ইচ্ছে করছে। দাদা ভাই বিরিয়ানিতে এখানে কিন্তু রাত্রি 12টা 1টা 2টো অবধি বিরিয়ানি অ্যাভেলেবেল থাকে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। দাদা ওয়েলকাম টু স্মৃতিয়া স্টোরি। আপনার এসেছেন, ভালো লাগে স্যার। দাদা তোমার নামটা? গোপাল ঘোষ। তোমাদের এই দাদা ভাই বিরিয়ানি কত বছরের পুরনো দোকান? 15 থেকে 16 বছর। আর দাদা তোমাদের এখানে কী কী বিরিয়ানি অ্যাভেলেবেল আছে আর কী কী টাইপের খাবার দাবার পাওয়া যায়? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন কষা, মটন কষা, তড়কা, এগ, এত সব খাবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর দাদা তোমাদের টাইমিংটা কটা থেকে কটা অবধি তোমাদের এই খাবারগুলো অ্যাভেলেবেল থাকে একটু যদি সবাইকে জানাও? মোটামুটি 1টা 1টা 2টো পর্যন্ত খোলা থাকে। দাদা ভাই বিরিয়ানিতে কিন্তু শুধু বিরিয়ানিও নয়, বিরিয়ানি বাদেও কিন্তু তড়কা, রুটি, ডিম কারি এবং চিকেন কারিও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ভাই কিন্তু রুটি তৈরি করছে। অনেকেই কী ভাবছো রাত্রি 12টা বেজে গেছে 1টা বেজে গেছে কী করবে, খাবার কোথায় হবে? চলে আসো দাদা ভাই বিরিয়ানিতে, এখানে কিন্তু রাত্রিবেলায় বিরিয়ানি এবং রুটি তড়কা সব কিছুই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। অলরাইট গাইস, আমরা কিন্তু দাদা ভাই বিরিয়ানি থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু নিয়েছি চিকেন বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, এটার দাম কিন্তু মাত্র 130 টাকা। আর এই 130 টাকার বিরিয়ানিতে আমাদের কী কী থাকছে চলো একটু দেখে নেওয়া যাক। ও ভাই এটা কী ভাই, এরকম পেল্লাই সাইজের একটা চিকেনের লেগ পিস পেয়েছি বিরিয়ানির সাথে। এই 130 টাকার বিরিয়ানিতে কিন্তু থাকছে 1 পিস ডিম, আর কিন্তু ঠিক এরকম সাইজের 1 পিস আলু থাকছে। আর বিরিয়ানির যদি 3টে আইটেম সাইড করে দেই, রাইসের কোয়ান্টিটি কিন্তু এই, স্যালাডে কিন্তু আমাদের দেওয়া হয়েছে পেঁয়াজ আর শশা। আর এই 130 টাকা চিকেন বিরিয়ানিতে যা কোয়ান্টিটি দিয়েছে আমার কিন্তু মন পুরো খুশ হয়ে গেছে। আর এই বিরিয়ানির রাইসটা একবার দেখাতে বলবো, রাইসটা কিন্তু লং গ্রেন বাসমতি রাইস ইউজ করা হয়েছে, আর কিন্তু চালটা বেশ ঝরঝরা, আর কিন্তু বিরিয়ানিটা দেখলে মনে হচ্ছে একটা জুসি টাইপের বিরিয়ানি হবে। বিরিয়ানির রাইসটা একটু শুধু শুধু খেয়ে দেখি, ফার্স্ট বাইট দিচ্ছি, দুর্দান্ত লাগছে গাইস, জাস্ট ফাটাফাটি। রাইসটা কিন্তু একটু জুসি টাইপের আছে, আর কিন্তু একটু লাইট টাইপের বিরিয়ানি। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্ট। বিরিয়ানিটার সঙ্গে কিন্তু তোমাদের এক্সট্রা করে কোনো চিকেন কারি কিংবা চিকেন কষা নেওয়ার প্রয়োজন হবে না, কারণ বিরিয়ানিটা কিন্তু খুব জুসি টাইপের বিরিয়ানি। বিরিয়ানির একটা মেন পার্ট আলু, আমি সব জায়গাতেই বলে থাকি। এই যে ঠিক এরকম সাইজের একটা আলু পেয়েছি, এবার দেখবো আলুটা কতটা সফট হয়েছে। ও ভাই সা দেখো, জাস্ট এই যে জাস্ট হালকা করে এইভাবে চাপ দিলে কিন্তু মোমের মতন গলে যাচ্ছে আলুটা, দেখাতে পারলাম এই যে। আর নিশ্চয়ই দেখাতে পারলাম আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার যেটা দেখার, আলুর মধ্যে প্রপার বিরিয়ানির মশলাটা ঢুকেছে কিনা। তো এই যে একটু আলু নিয়ে নিয়েছি, একটু শুধু শুধু খাই গাইস, জাস্ট দুর্দান্ত লাগছে। আলুর মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, সেই জন্য কিন্তু আলুটা শুধু শুধু খেতে ভালো লাগছে। 130 টাকার বিরিয়ানিতে এরকম বড় পেল্লাই সাইজের একটা চিকেনের লেগ পিস পেয়েছি। তো এবার যেটা দেখার, চিকেনের লেগ পিসটার মধ্যে বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকলো কিনা। ও ভাই সা জাস্ট দেখো, হালকা করে এইভাবে চাপ দিলে কিন্তু চিকেনটা ছেড়ে আসছে। দেখো চিকেনটা কিন্তু কতটা বয়েলড হয়ে গেছে, এই যে দেখাতে পারলাম হালকা করে এইভাবে টাচ করছে, ঠিক আছে খুলে খুলে আসছে এই দেখো। এবার যেটা দেখার, বিরিয়ানির এই চিকেনটার মধ্যে বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকলো কিনা। এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, ফার্স্ট বাইট, এই চিকেনের মধ্যে কিন্তু বিরিয়ানির প্রপার মশলাটা ঢুকেছে, সেই জন্য কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। এবার যেটা করার, বিরিয়ানি সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট হবে না কি হবে? তো বন্ধুরা একটু চিকেন বিরিয়ানি চিকেনটা নিয়ে নিলাম, একটু আলুটা নিয়ে নিলাম বিরিয়ানির, আর একটু বিরিয়ানির রাইসটা এইভাবে মাখামাখি করে নিয়েছি, মাখামাখি করে একটা মাখামাখি বাইট। এবার সঙ্গে শশা পেঁয়াজ, গাইস জাস্ট দুর্দান্ত লাগছে, ফাটাফাটি লাগছে।
এই বিরিয়ানিটা থেকে কিন্তু গোলাপ জল কিংবা কেওড়া জলের অতিরঞ্জিত গন্ধ নেই, একেবারে কিন্তু ব্যালেন্স আছে, সেই জন্য বিরিয়ানিটা খেতেও আরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা এতটাই সুস্বাদু হয়েছে কি আর বলবো। তোমরা যদি একবার ট্রাই করো এই বিরিয়ানি কিন্তু তোমাদের বারবার ট্রাই করতে হবে, এতটাই সুস্বাদু হয়েছে এই বিরিয়ানিটা। আমার কাছে তো এই চিকেন বিরিয়ানিটা হাবড়া স্ট্রিট বিরিয়ানির মধ্যে এক নম্বর বিরিয়ানি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু 130-140 টাকার বিরিয়ানি যেসব ট্রাই করেছি তার মধ্যে কিন্তু আমার খাওয়া বেস্ট বিরিয়ানি এটা। কি জিভে জল আসছে, কিছু করার নেই, বাস দাদাভাই বিরিয়ানিতে এসে বিরিয়ানিটা ট্রাই করে দেখতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা দাদাভাই বিরিয়ানিতে আসবে কি করে? আর এই যে দাদাভাই বিরিয়ানির দোকানটা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু রাধারানী পার্ক যাওয়ার রাস্তাটা, আর ওই যে সামনে কিন্তু দুর্গা মন্দিরটা, দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে আসলেই দাদাভাই বিরিয়ানির দোকান। আর এখানে কিন্তু রাত্রি 12টা-1টা অবধি বিরিয়ানি অ্যাভেলেবেল থাকে। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু একদিন হলেও হাবড়া বাজারে দাদাভাই বিরিয়ানিটা ট্রাই করে দেখবে। টাটা।